হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ঘরে বসে মঙ্গল দর্শনের আরও একটি এপিসোড নিয়ে। ধুধু করছে প্রান্তর, বালির ভূমি, পাহাড়, তার সাথে ঝুড়ো লাল মাটি, ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর, আর তার মধ্যে চষে বেড়াচ্ছে নাসার পাঠানো দুদুটি রোভার, এছাড়া চীনের পাঠানো আরও একটি রোভার যার নাম ঝুড়ং। আর এই প্রথম ঝুড়ং রোভারের সেই সাউন্ড আমি আপনাদের শোনাতে চলেছি, শুনুন। অপরচুনিটি রোভারের সাউন্ড শুনুন। বন্ধুরা, আমরা দুটো রোভারেরই সাউন্ড শুনলাম। অপেক্ষাকৃত যে নাসার রোভার অপরচুনিটি, তার সাউন্ডটা শুনে অনেকটা মোটর গাড়ির মতো লাগলো। তবে এই যে চীনের পাঠানো ঝুড়ং রোভার, তার শব্দটা কিন্তু অনেকটা আইসক্রিম গাড়ির মতো। আরেকবার শুনে নিন। আসলে বিষয়টা একটু অন্যরকম। মঙ্গল গ্রহ এই মুহূর্তে আমাদের পৃথিবী থেকে রয়েছে প্রায় 40 কোটি কিলোমিটার দূরে, আরও 1 কোটি কিলোমিটার দূরে যাবে, তারপর আবার কাছে আসা শুরু হবে। এত দূর থেকে এই রোভারের সাউন্ড এবং কাজের দৃশ্য তুলে পাঠিয়েছে। আমরা আরও একবার শুনে নেব নাসার রোভারের সাউন্ড। ঠিক যেন জেনারেটরস সাউন্ডের মতো, বা মোটর বাইক, একটু হার্ডি মোটর সাইকেল চললে যেরকম হয় ইঞ্জিনের শব্দ। আর নাসার রোভারের মধ্যে ইঞ্জিন আছে এখন যেগুলো, সেগুলো কিন্তু সব পরমাণু চালিত ইঞ্জিন। আর চীনের যে রোভার ঝুড়ং, তার মধ্যে রয়েছে ব্যাটারি চালিত, ব্যাটারি চার্জ হয় সূর্যের আলোতে, সোলার প্যানেলে। এবং বেশ কিছু মঙ্গলের ভিডিও আমরা দেখতে পেলাম। আসলে এই ভিডিওটা খুব একটা বড় করব না, আমরা অনেকেই হয়তো জানি না মঙ্গলেও কিন্তু বায়ুমণ্ডল রয়েছে, তবে পৃথিবীর 100 ভাগের 1 ভাগের মতো। আর বায়ুমণ্ডল আছে বলেই এই সাউন্ডগুলো এরকমভাবে রেকর্ড করা সম্ভব হয়েছে। রেকর্ড করেছে দুটোরই যে রোভার, সেই রোভারের বডিতে লাগিয়ে থাকা বা লাগিয়ে রাখা যে মাইক, সেই মাইক কিন্তু এই সাউন্ড রেকর্ড করে পাঠিয়েছে ভিডিও সমেত। আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই, চীনের পাঠানো যে ঝুড়ং রোভার, সেটির কিন্তু আয়ু প্রায় শেষের দিকে। পৃথিবীর দিন অনুযায়ী 90 থেকে 93 দিন কাজ করার কথা ছিল, তার মধ্যে বেশ অনেক দিন কেটে গেছে, আরও মাসখানেক কাজ করে সে কিন্তু তার এই যাত্রা শেষ করবে। আর অন্যদিকে পার্সিভিয়ারেন্স এবং অপরচুনিটি তো এখন কাজ করা ছেড়ে দিয়েছি, কিউরিওসিটি, এই দুটো রোভার আগামী এখনও অনেক দিন কাজ করবে। কিউরিওসিটি অবশ্য 2023 সালে সম্ভবত রিটায়ার করবে, তবে পার্সিভিয়ারেন্স এখনও অবধি অনেক বছর কাজ করবে। পরবর্তী সময় পার্সিভিয়ারেন্সের জায়গা নিতে নেবে আরও রোভার, তার আগামী দিনে যাবে, সমস্ত খবর তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কোন রোভারের সাউন্ড আপনাদের ভালো লাগলো বা অন্যরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসি, আর বেশি বড় করলাম না ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।